কি মিথ্যা কথা বলছিল মিথ্যা কথা বলতেছিল যেমন এই যে ইয়া নিয়ে মিথ্যা কথা বলতেছিল আপনার এই কি জানি ওটা ইয়া কাকে বলে থিওরি কাকে বলে তারপর হচ্ছে আপনার ইয়া কাকে বলে ল কাকে বলে এগুলো নিয়ে মিথ্যা কথা বলতেছিল যেটা আমি জানি যে মিথ্যা কথা যেটা আমি ইউনিভার্সিটিতে পড়ছি সেগুলা নিয়ে যখন মিথ্যা কথা বলতেছিল এবং বলতেছিল নিজে একজন মেডিকেল ডাক্তার তার মিথ্যা কথা দেখে আমার ধর্মের উপর ডাউট আসা শুরু হয়েছে যে ধর্ম সত্য সে ধর্ম প্রচার করতে মিথ্যা কথা কেন বলা লাগবে ফার্স্ট ভাই একটা কমেন্ট হ্যাঁ সরি এই যে সরি গ্যাস্ট্রিক প্রশ্ন করতেছেন সরি একটা সামাসানাই সামাসানাই একটা কমেন্ট দিছ হ্যাঁ এই এই যে মেডিকেল থিওরি নাকি যেন আপনার সাইন্টিফিক থিওরি হ্যাঁ এই যে ভিডিওটা মেডিকেল ডক্টর সাইন্টিফিক থিওরি আপনি বলেন তো যে কি যেন हायर हायर সায়েন্স নাকি যেন একটা şey বলতাছ হায়ার ডিগ্রি সায়েন্স দেন আমার মনে হয় যে এই এই এক ভিডিও ভাই বহু লোককে মানে আপনার প্রশ্ন করতে ইয়ে করছে আর কি প্রথমবার দেখার পর বুঝছেন যে এই জিনিস তো ভাই সে নিজের মেডিকেল ডাক্তার এত বড় আমি তারা এত বড় একজন জ্ঞানী হিসেবে জানি এই সালা এই জিনিস জানেন আবার বুক ফলায় বলতেছে সে মেডিকেল ডাক্তার এসে এটা তো আমি পড়ছি আরে ভাই আমি কিছুদিন আগে মানে ভার্সিটি প্রথম আগে পড়ছি আমি বলে এই ছাড়া জানে না কিন্তু আরো আরো অনেক বেশ কয়েকটা নাচ থেকে কাছ থেকে যে ওইটা ওই ভিডিও দেখার পরে তার তাদের মাথা খারাপ হয়ে গেছে জানি এটা তো সে একেবারে স্পষ্ট মিথ্যা কথা বললো হ্যাঁ এবং এবং ওই যে ছেলেটা আমার ঠিক মনে নাই তার নামটা যে ছেলেটা প্রশ্ন করতেছিল সে কিন্তু খুবই ডিফাইনলি তাকে বলে দিচ্ছিল that ada understanding the coffee

তো আপনি ধরেন আমার পকেটে টাকা নিয়ে চলেন ম্যাক্সিমাম সময় আমি আমি আপনাকে হেল্প করি আপনি খুব আর্থিক সমস্যায় চলেন হ্যাঁ আমি আমার টাকা নিয়ে আপনি চলেন হঠাৎ ধরেন তিন মাস আপনার সাথে আমার দেখা নাই তিন মাস পরে আইসা আপনি মার্কসিটিস গাড়ি নিয়ে আসলেন আপনার হিউজ টাকা পয়সা আপনি বলতেছেন ফাহিম তোমার ফ্ল্যাট লাগবে কিনা হ্যাঁ ফ্ল্যাট থাকলে তো ভালো হয় এই এই নাও তোমার ফ্ল্যাট এই নাও গাড়ি তো এখন এই যে আপনার এত এত টাকা হ্যাঁ তো অ্যাজ এ হিউম্যান বিং আমি তো একটা মানুষ তো আমার কি কিউরিয়াসিটি জাগা স্বাভাবিক না যে তিন মাসের ব্যবধানে এত শত শত কোটি টাকা মানে কিভাবে সম্ভব এটা কি জানতে পারে না জায়গাটা স্বাভাবিক না এটা জায়গা তো উচিত না কিউরিয়াসিটি কিউস না না ফরজ ভাই না এটা জোক করতেছ ফাইন ভাই হ্যাঁ হ্যাঁ এটা জায়গা স্বাভাবিক কারণ স্বাভাবিক এখন ধরেন এখন এখন একটু ফাইন ভাই আমি কারণটা বলতেই কারণ এই জিনিসটা হয় হ্যাঁ এই জিনিসটা যে হয় এরকম

এখন আমার একটা কোয়েশ্চেন যে আপনি অল্প সময়ের মধ্যে এত শত শত কোটি টাকা কিভাবে পাইলেন এখন উনি এটা বলার সাথে সাথে আমাকে একটা থাপর বসাই হ্যাঁ দেখেন বা দেখো তুমি আর যাই চাও কিন্তু তুমি আমার থেকে আরো একশো কোটি টাকা নেও। মানে আমি কিভাবে টাকা কামাইছি এইটার আনসারটা আমি তোমাকে দিব না হ্যাঁ এখন এই যে উনি যে আমাকে এই যে আঘাত করলো এটা জিজ্ঞাসা করার কারণে এতে কি আমার কিউরিটিটা আরো বেড়ে গেল না

আরো প্রকোট আকার ধারণ করে হ্যাঁ আরো বাড়তে থাকে জিজ্ঞাসা করলাম উনিও আমাকে মারলো হম এবং মারলো তো মারলো এবং ফারাজ ভাইকে ফোন দিয়েও ব্যাপারটা বলে দিল যে তোমাকে তো জিজ্ঞাসা করতে না আমি যাই না আমাকে সে জিজ্ঞাসা করতে তুমি কিভাবে এত টাকা মালিক আচ্ছা এখন দেখেন এই দুইজনে আমাকে মারলো এখন আমি সারাদ ভাইয়ের কাবিন একজনকে জিজ্ঞাসা করলাম উনি তো মারছে মারছে আমাকে বাইদা রাখছে বাইদা রাখার পরে এখন সারাদ ভাইকে ডাকতে সারাজ ভাই সে আমাকে কতক্ষণ খুবই খারাপ এখন আমি যেখানেই যাচ্ছি আমি শুধু মায়েরই খাচ্ছি হম আমি এটার আনসার জানতে পারছি হ্যাঁ সে এটা আনসার দিচ্ছে না আচ্ছা এখন এটার আনসার আমি মানে এখন এতই উনি প্রভাবশালী বা এটা কোনো ভাবেই আমি পাইতেছি না এখন আমি এটা কি ধরে নিতে পারি এই যে আমাকে না কাছে আমি পাচ্ছি না এবং কেউ কেউ বলতেছে দেখো এটার তুমি জানতে এখন দেখতে চাইলেও যেতে পারো হ্যাঁ এই যে আমাকে ব্লক করে দেওয়া হলো থেকে এর প্রেক্ষাপটে কি আমি নেগেটিভ থিঙ্কিং টা নিতে পারি না যেহেতু আমি জানতে পারতেছি না হয় এখন আমি কি চলে আসে এখানে এই মুহূর্তে আপনি যে জিনিসটা একেবারে যৌক্তিক বলতে পারেন সেটা হচ্ছে যে তার ইনকামের উৎস কি সেটা আপনি জানেন না ঠিক না

টাকার উৎসের পসিবল এক্সপ্লেনেশন হিসেবে আপনার এক্সপেরিয়েন্সে যে জিনিসগুলো আছে আপনি দেখছেন যে এরকম চড়া কারবারি করে হয়তো খুব তাড়াতাড়ি টাকা পয়সা বানায় পড়ছে ওগুলোর উপর ভিত্তি করে ওগুলোর উপর ভিত্তি করে এবং একই সাথে তার যে সে যে দিচ্ছে না

আমার সব সম্পত্তি তার থেকে আসছে ধরেন আমি আমার তার সাথে বিয়ের একটাই শর্ত আছে যে সে যে আমার ওয়াইফ এটা কাউকে জানানো যাবে না এটা কেউ স্পেকুলেট করবে ইয়ে করবে এটা কাউকে জানানো জানাতে দিব না আমি

মোস্ট প্রবলি এটা হতে পারে বাট এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা হয়তোবা ঘাপলার মধ্যে না রাইট বুঝতে পারছো ঘাপলা যে হবে এটা নেসেসারি না ঘাপলা এটাই এক্স্যাক্টলি ঘাপলা যে হবে এই কনক্লুশন আপনি আসতে পারেন না বাট আপনি এটাতে কনভিন্স হতে পারেন যে হ্যাঁ মোস্ট প্রবলি হয়তো বা খুবই সম্ভব আর কি যে একটা ঘাপলা আছে সেখানে এখন বলেন আচ্ছা এই কথাগুলো সব কিছু বলার পিছনে একটা কারণ হচ্ছে কি জানেন তখন আমি ক্লাস সিক্সে তো আমি একটু ভীতু প্রকৃতি ছিলাম ভূতটু দেখলে ভয় পেতাম তো আমার আম্মু বা গার্জিয়ানদের কাছ থেকে শুনছি আল্লাহ অনেক বড় হ্যাঁ উনি অনেক বড় এই সেই অনেক ব্যাখ্যা টেখা শুনছি তো একদিন রাত্রে টিল্লো স্প্রেস খেলার সময় সম্ভবত কোনো পিলার টিলার অনেকগুলা রাখা ছিল বস্তি টেকে তো ওখানে খুব বড় একটা কোনো কিছু দিয়ে সাদা একটা কাপড় বা অনেক বড় একটা কিছু দিয়ে ঢাকা ছিল পিলারগুলা অনেক বড় যেমন তিরিশ ফিট চল্লিশ ফিট তো টিল্লো স্প্রেস খেলতে যায় একটা সময় আমি হঠাৎ জায়গাটা ওই পলিথিনটা এমনভাবে দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে কি যে এটা আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ তো আমি দেখা ভয় পেয়ে গেছি ভয় পেয়ে আমি দৌড়ে বাসে চলে আসছি তো ওর একটা আমি এত ভয় পেয়েছি যে আমার প্রায় জ্বর আসছে এই সেই পানি পড়তি টনি পড়তি দিছে আম্মা হম তো পরের দিন আমি আমার জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহরে তো আমি দেখছি তো আম্মা বলছিল যে আল্লাহরে দেখছি মানে কালকে কালকে তো আল্লাহরে দেখছি আমার জ্বর আসছে এটা আমার লাইফের রিয়েল কাহিনী তো তখন আম্মা বললো যে আল্লাহ দেখছি শুনে আমি বললাম যে মাঠে যখন ডিলার টেস্ট খেলছি তখন আমি ওই যে আল্লাহ দেখছিলাম আচ্ছা একটা জিনিস আমি বুঝিনি আল্লাহ কি মানে বেডা না বেডি তখন আমার আম্মা আমার একটা থাপ্পড় দিছিল এই সব আমি আসতেছি তো একটা থাপ্পড় দিয়ে বলছিল যে আল্লাহ বেডা না এটা কি ধরনের কোয়েশ্চেন এই এইগুলা কোয়েশ্চেন করা যাবে না তো কবিরা গুনা কবিরা গুনা এই একটা শব্দ আচ্ছা ফাইন এই আরো শুনছি তখন আমি কোরআন শরীফ পড়তাম কোরআন শরীফ পড়তাম এক এক রোজা আমি দুইটা তিনটা খতম দিছি আমি ছোটবেলা থেকে তো এরপরে ফার্স্ট কোয়েশ্চেন থাক্প মারলো কেন থাকলো যে আমি জিজ্ঞাসা করছি না আমার জেনারেল টিচার তো ওই ওনারও আমি জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা আল্লাহ কি বেটা না বেটি মানে পুরুষ না মহিলা না আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা একটু বেটা বেটি এইভাবেই বলি পুরুষ মহিলা না বেটা না বেটি তো উনি আমার বলতে ছি যে এগুলা কবিরা গুণা এগুলা কথা বলা যাবে না এটা এরকম এই যে আমার মনের মধ্যে কোয়েশ্চেনটা জাগলো যে বেটা না বেটি তারপরে হচ্ছে যে উনার বাবা মাকে আমারও তো বাবা মা আছে হ্যাঁ উনার বাবা মাকে তো এই আনসারটাও আমি যে কজনটা জিজ্ঞাসা করছি লাইক ফারাজ ভাই যেমন মনে করেন আমাকে থাপ্পর মারে জায়গায় জায়গায় ব্লক করে দেয় তো আত্মীয় স্বজন বলে ব্লক করে দেয় এরকম আমি যার জিজ্ঞাসা করি এটা কবিরা গুণা এই কথা বলা যাবে না এটা করা যাবে না এটা মনে আসাই যাবে না মানে এত ভয় এটা মনে আসাও নাকি কবিরা구나 পাপ মনেও আনা যাবে না আমি কি লাইনে আছি হ্যাঁ ভাই আমি তো মানে আমি বলি নাই বাট আমি কানেকশন তে আগে যে আপনি বলার চেষ্টা করতেছেন যে যেহেতু এই ধর্মের মধ্যে জিনিসগুলো আছে একবারে বিল্ট ইন হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারবেন না এই জিনিসগুলো একবারে অন এই যে এইটা দেখেন আমাকে যে ব্লকটা কইলো এই যে চারদিকে যে ব্লক এই ব্লকের ফলে মানে আমি আমি নাস্তিক আমি এর আগেও আমি আসি डायरेक्टली প্রাইজ শুনি তো আমি ক্লাস সিক্স সেভেন ওই সময় থেকে আমি নাস্তিক হয়ে গেছি এই পরবর্তীতে আমি আমার না নাতিকার একটা কারণ আছে যে আমি ওই কোরআন যখন পড়তাম তখন ওই যে আনসারটা উনি দেয় নেই তো মাঝে মাঝে আমার পাশে একটা মেয়ে পড়তো মেয়েটার নাম ছিল তানিয়া তো ও আমার থেকে আগে যেত তো আমার কাছে না মানে ইয়া লাগতো যে ও আমার থেকে ভালো প্রশংসা করে তো আমি কোরআন শরীফ অনেক সময় চুরি করে পড়তাম চুরি মানে ধরেন তিন পাতা এমনি উঠে ফেতাম তো এরপরে আবার দুই দুই এক পাতা পরে আবার উঠে ফেতাম মানে ওর সাথে সাথে সামঞ্জস্য রাখতাম

বা ঘরে পরই নাই আয়সা বললা যে এক কথা করে ফেলতো এরকম মিথ্যা বলে যদি আগে যাও তাহলে কিন্তু চোখ অন্ধ হয়ে যাবে এই হচ্ছে আমার নাস্তিক আরেকটা বিষয় আমি নাস্তিক হওয়ার পিছনে আরেকটা লজিক উনি উনি সাহায্য করছে কি বলে দেখেন তো উনি যখন বলল চোখ অন্ধ হয়ে যাবে তো আমি কিন্তু ভয় পাইছি আমি কিন্তু ভয় পাইছি তো ভয় আমি পাইছি ভালো কথা তা তারপরে আমি মানে একটু পিছাই যেতেছি পিছাই যেতেছি তারপর সাহস করে দু চোখ উল্টাইল আমি তো এখন পিছাই পড়তে পারবো না কারণ আমি তিন ঘন্টা এক পারা এখন যদি হুট করে যদি আমি হয়ে যায় তাহলে তো আমি শিউর হয়ে যাবে ম্যাডাম যে আমি তো চোখ বা আগে চুরি করছি কারণ আমি তো এভারেজ একটা থাকি না এভারেজে এত সে করে এখন আমি চুরি করেই করতেছি কিন্তু জানেন এই যে ধর্মের কারণে আপনি বিশ্বাস করবেন না আমি প্রতিটা রাত্রে শুয়ে শুয়া অনেক ভয় পেতাম যে কখন যে আমার চোখটা অন্ধ হবে আমি কিন্তু অনেক ভয় পেতাম এবং অনেক ভয়ের চোরে ধরেন কান্নাকাটি করতাম রাইছে জানালা আমি অন্ধ হয়ে যাবো কিন্তু আমি পিস্তা হইতে পারতেছি না আমি চুরি করতেই হচ্ছে তো এরপরে ধরেন এরকম করতে করতে ছয় মাস সাত মাস আট মাস আমি চুরি করে বহুত খতম দিছি কিন্তু ভাই চোখ তো না এখন আমার কোয়েশ্চেন হইলো যে চোখটা কানই বোক কবে ঠিক আছে তো এর মধ্যে একদিন ধরেন আমার আম্মু সাইকেল চালাই দিখা আমার বাসায় আনলো আইনা কোরআন শরীফ মাথায় রাইখা চোর কইরা কোরআন শরীফ মাথায় দিয়া আমার কথম কাটাইলো যে নেক্সট টাইম আর কখনো যেন আমি সাইকেল না চালাই একটাই ছেলে তো

অনেকে কানেক্ট করতে পারবে এবং আমাদের আরেকটা মানে গ্রুপে অনেক লাইফ টাইপ হয় আরকে এবং সেখানে সেই গ্রুপটাতে পার্কুললি এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো যাতে করে মানুষজন শেয়ার করতে পারে সেই ধরনেরও কিছু লাইভ হয় আপনি কি সত্যের সন্ধানী পেজ এই পেজটার নাম ক্যাপি শুনছেন না আমি আছি ভাই এই চ্যানেল যাতেই শুধু আমি প্রায় সময় আপনাদের কথোপকথন শুনি আচ্ছা আপনারা আপনি কি যদি সার্চ করেন আর কি হ্যাঁ সত্যের সন্ধানী বলে একটা পেজ যেখানে প্রতিদিনই লাইভ হয় হয়কে এবং মাঝে মধ্যে ওরা ওনারা স্পেশাল কিছু লাইভ করেন যেখানে কিনা আপনার মত যারা কিনা এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে এবং তারা কিভাবে হ্যাঁ এই জিনিসগুলোকে डाउट করছে এই জিনিস এই জিনিসগুলো শেয়ার করেন আমার মনে হয় আপনি যদি হ্যাঁ ওই এইটাতে মানে পেজ সাথে যদি কন্টাক্ট করেন এবং তারা যদি আপনাকে নিয়ে একটা পার্টিকুলার ডেতে লাইভ করে মানে আপনি আরো বিশ্বস্তভাবে যদি শেয়ার করেন এটা আরো ভালো হয় অবশ্যই আমি শেয়ার করতেই পারি অনেক মজার মজার ডে এটা ভালো হয় কারণ এখানে প্রশ্ন করতে আসেন তো এখানে প্রশ্ন করতে আসেন এবং এই জিনিসগুলো আসলে আমরা এই জায়গাটা একটু বেশি প্রেফার করি আর কি যে ওই এক্সপেরিয়েন্স শেয়ার আচ্ছা তাহলে আচ্ছা একটা কোশ্চেন আমি আছে আমি আজকে করি সেটা হচ্ছে যে আচ্ছা যে একজন আছে বুফাস্তির ইসলাম উনিও ইউটিউবে ওনার চ্যানেল আছে উনি অনেক কথা বলে আচ্ছা ফারাজ ভাই মুফাসির ইসলাম বেশ কিছুদিন আগে তার ইউটিউব চ্যানেলে একটা শর্ট দিচ্ছে তিরিশ সেকেন্ডের ওখানে একটা বলছিল যে কোরআনের কোথাও কোরআনের কোথাও তুষারপাত মানে যেমন রাশিয়া বা ধরেন সার্বিয়া যায় তুষারপাত আছে নাকি নাই কোনটা বলছে হ্যাঁ উনি বলছে যে কোরানের একটা আয়াত বা কোথাও তুষারপাত কথাটা নাই হ্যাঁ এই কথাটা এই কথাটা মুহাম্মদ জানত না এর জন্য এটা কোরআনে লিপিবদ্ধ নাই যদি ও জানতো তাহলে ও লিখত

যোগাযোগ করবেন সত্যের সন্ধানী নাম হ্যাঁ সত্যের সন্ধানী পেজ আমরা আপনার ওই এক্সপিরিয়েন্স গুলো সম্মত হলো সেখানে ঠিক আছে